হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেটা বলার জন্য আসলাম, আজকেই আমি শেয়ার করলাম মেয়েটার ভিডিও, কাউকে চ্যালেঞ্জ করেই। ছেড়ে দে প্রিয়া, বেঁচে গেলি, আর শেয়ার করতে হবে না। তো এতদিনের লড়াই তার শেষ, সেই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে, আশা করি বুঝতেই পারছো। এনবি ব্লগসের নিবেদিতা, মেয়েটি এতদিন ধরে লড়াই করলো, খুব বেশি দিন ওকে ভোগায়নি ভগবান, হয়তো বুঝলে তো, খুব বেশি দিন তাকে ভোগায়নি, কিন্তু যে কদিনই ভুগেছে মেয়েটা সিরিয়াসলি এতটা কষ্ট পেয়েছে, সেটা তোমরা ওর ব্লগ দেখে হয়তো বুঝতে পেরেছো। আমার প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে, আমার এত কেন লেট হয়ে গেল ওকে দেখতে, নিজেকে নিজে মনে হচ্ছে, মানে আমি এতটা ছোট লাগছে যে আমি আজকেই আজকেই আমার মনে হলো যে না, এতদিন ধরে এই এইটা নিউজ ফিডে আসছে, আমি একটু ভেতরে ঢুকি। এতদিন মানে কি বলবো, কন্টেন্ট এদিক ওদিক এই লোকের কেচ্ছা নিয়ে ঘাটতে ঘাটতে আমি মিস করে ফেলেছি। যাই হোক, তবে ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করব যে মেয়েটাকে কষ্ট না দিয়ে তুমি নিয়ে গেছো, ঠিক আছে, তো পরের জন্মটা এমন দিও যাতে মেয়েটা একটু ভালো জন্ম পায়, পরের মনুষ্য জন্ম যেন এতটা কষ্ট পেতে না হয়। তো এনবি ব্লগস নিবেদিতা, যে মেয়েটি এতদিন ধরে লড়ছিল, সে আর নেই। তো জানি না তোমরা আদার্স কোথাও থেকে খবর পেয়েছো কি না, তো ওর মানে ফ্যামিলি মেম্বার বলতে পারো, মানে দূর সম্পর্কের, ও একটা ভিডিও ছেড়েছে মিষ্টি, তো ওর থেকে আমি খবরটা পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ওর জোকে অনেক দিন ধরে দেখছো, তারপরে ওকে অনেক আশীর্বাদ করেছো যাতে ও ঠিক হয়ে যায়। আর একটা লাস্ট লাস্ট একটা আশীর্বাদ করো, ও যেন পরে আবার মনুষ্য জন্ম পায়, এবং সেই মনুষ্য জন্মে ও যেন এরকম কোনো কষ্টতে ওকে এইভাবে চলে যেতে না হয় এত অল্প বয়সে। তো এইটুখানি খবর দেওয়ার ছিল, তোমরা যারা ওকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। আমার আমি লজ্জিত যে আমি তাকে এতটা দেরিতে জানলাম, জানার আগেই সব শেষ হয়ে গেল। তবে এইটুখানি বলবো, এই লড়াকু মেয়েটা হয়তো আমাদের মধ্যে বেঁচে থাকবে, কারণ আমরা বাঁচিয়ে রাখবো। এখন ওয়াইটিতে যেই ধরনের নোংরামি হচ্ছে, যেই ধরনের সমাজের বার্তা ছড়ানো হচ্ছে ক্রিয়েটারদের মারফত, সেইখানে এই মেয়েটি এইভাবে লড়ে আজকে তার লড়াই শেষ হলো। ঠিক আমার না ঐন্দ্রিলা শর্মার কথা মনে পড়ছে, তো ঐন্দ্রিলা শর্মার পরে আর এক নিবেদিতাকে আমরা দেখলাম, ঠিক আছে, ভগবান নিশ্চয়ই ওর জন্য কিছু ভালো লিখে রেখেছে, ওই জন্য এই কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছে, তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই প্রার্থনা করো মেয়েটা যেন আবার একটা সুস্থ মানব জন্ম পায়, আর সবাই অনেক ধন্যবাদ যারা যারা ওর পাশে প্রথম থেকে থাকতে পেরেছো বা অনেকদিন আগে থেকে থাকতে পেরেছো। আমি লজ্জিত, আমার দেরি হয়ে গেল। চলো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। অন্য ভিডিও করতে বসেছিলাম, আর হয়তো করতে পারবো না, সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো কালকে যেরকম ভিডিও আসে আসবে, আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।